আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আগামী বছরের জুনেই পদ্মা সেতুতে চলবে যানবাহন। এ সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। এছাড়া আগামী বছরের মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী টানেল, মেট্রো রেল ও চালু হবে বলে জানান ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষকে ঢাকার ভেতরের যানজট এড়িয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত সময়ের মধ্যে পার করতে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প। বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পয়েন্টে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। এর উদ্বোধন হবে 2023 সালের মধ্যে। এবার এর সাথে যোগ হল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। আশুলিয়ায় প্রকল্পটি নির্মাণ কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 16,901 কোটি টাকার এ প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক থেকে পাওয়া যাবে 10,950 কোটি টাকা। 24 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সেতুটি বিমানবন্দরকে আশুলিয়া নবীনগর হয়ে ঢাকা ইপিজেডকে যুক্ত করবে বলে জানান সেতুমন্ত্রী। 2026 সালে শেষ হবে প্রকল্পের কাজ। এখানে বিআরটি প্রজেক্টের মতো যেন রাস্তা মানুষের ভোগান্তি না হয় সেটা দেখে আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করবেন এবং এখানে জনভোগান্তির জন্য আমাকে যেন বারবার ছুটে আসতে না হয়। সেতুমন্ত্রী জানান 2022 সালের জুন মাসে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই শেষ হবে প্রকল্পের নির্মাণ কাজ। যে আগামী বছর ইনশাল্লাহ জুনের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এছাড়া চট্টগ্রামের বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রো রেল, MRT লাইন 6 সহ কয়েকটি মেগা প্রকল্প আগামী বছর উদ্বোধন করা হবে বলেও জানান মন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কর্ণফুলী টানেল। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।